হ্যালো ব্রো, কেমন আছো? কেমন, আশা করছি ভালোই আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা বাদাম। আজ আমরা সবাই মিলে বাদাম বাদাম খেলবো, কিন্তু কাঁচা বাদাম নিয়ে নয়। কাঁচা বাদামগুলোকে ভালো করে খোলায় ভেজে নিয়ে আমরা ভাজা বাদাম ভাজা বাদাম খেলবো। তাহলে বেশি না বকে গুরু, বাদাম ভাজা করা যাক শুরু। আবে বোকাচোদা, হোলমুখো, তোকে কাঁচা বাদামের বস্তা টানতে বলেছি, তোকে পচা বাদামের বস্তা টানতে বলি নাই। মানা কালাচোদা, কাঁচা বাদামের বস্তারে নিয়ে আয়। আরে ভাড়া দিদি, তোমার ওই কাঁচা বাদাম ভাড়া তুমি তোমার কাছেই রাখো, আমার চাই না ভাড়া তোমার ওই কাঁচা বাদাম। ভাড়া তোমার বাদামের যা ভার, আমার 14 গোষ্ঠীর হাতের বালা, সিটি গোল্ডের চেন, পাইপ তোরা যদি বিক্রি করে দিই না, তাও আমার তোমার ওই বাদামের দাম আমি দিতে। ভাড়া তোমার ওই বাদাম মারা আমি খেতেও পারবো না, তোমার বাদাম যা বড় বড় আমার মুখেতে আটকে যাবে। সঠিক বলেছেন। আর মারা, তোমার ওই বাদাম আমি যদি জোর জবরদস্তি করে খেয়েও ফেলি, আমার গলায় মারা শ্বাস নিতে আটকে যাবে, আর আমি মারা দোনা কি মরে যাবো। ঠিক কি না? ঠিক 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 তা দিদি, বাদাম বিক্রি করতে এসেছো ভালোই করেছো, কিন্তু এরকম ছোটখাটো প্যাঞ্জামা পরে রাস্তার ধারে বাদাম বিক্রি করতে এসো না, লজ্জা লাগা দরকার। পাবলিক যদি জানতে পারে না তুমি ছোটখাটো প্যাঞ্জামা পরে রাস্তার ধারে পোঙা নড়িয়ে নড়িয়ে বাদাম বিক্রি করছো, তোমার শরীর থেকে বাদামের মতন খোলা ছাড়িয়ে নিয়ে তোমাকে গরম করায় চিত করে শুয়ে দেবে। ইসিলিয়ে সমঝ রে, সমঝ রে, সমঝ রে না। আমার কাছে হাতের বালাও আছে, সিটি গলের চেনও আছে, আর পায়ের তোরাও আছে, কিন্তু তোমার কাছে আমার গলাই নেই, তা কি করবো? আমার হাতের বালা, পায়ের তোরা, সিটি গলের চেন, তোমার পোঙায় ঝুলি দিয়ে আসবো? তাহলে তো পোঙাটাই দেখাচ্ছ, গলাটা তো দেখতেই পাচ্ছি না, তা পোঙাতে ঝুলি দিয়ে আসবো, সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আর সহ্য হচ্ছে না মানে তোমাদের এই পণ্য, এবার সত্যি করে বলছি, ঘোষপাড়া থেকে সারিয়ে না তোমাদের পোঙার গোড়ায় ছেড়ে দেবো, এমন গুঁতি দেবে পাশাতে এত বড় দূর গর্ত হয়ে যাবে, তোর কোন দিকে হাঁকবে আর কোন দিকে ওইটি করবে কিছু বুঝতে পারবে না। তো তোমরা দেখছো এরা কত ভদ্র মেয়ে, পোঙা নড়ায় নাই, কিছুই নড়ায় নাই, শুধু মুখ নড়াচ্ছে, কত ভদ্র ঘরে মেয়ে। হ্যাঁ, তো তোমরা কি ভাবছো এদেরকে আমি ছেড়ে দেবো? শোনো বানা, যদি এই বছর মাধ্যমিক পরীক্ষা যদি ফেল করছিস না, সত্যি করে বলছি তোদেরকে, তোদের তিনজনকেই বলছি, বাদামবালাকে ধরে নিয়ে এসে তোদের তিনজনের বিয়ে দিয়ে দেবো ওই বাদামবালার সাথে, তারপর যত খুশি বাদাম বিক্রি করবি। ভাগ বানাই আর কি বলবো, এর তো বাদামই নাই, বাদাম শুকিয়ে তো একদম কি মানে কিসমিস হয়ে গেছে। You're right, bro.